এই শালা মোজা ফরির বেটা কার খেলবাইলে হবে না, শালা খালি পকেট না তুই কাজ সবারকে কোয়ালো ওটা নি মানিস না, আবার মানিতে শালা যা হুম কেবল তুলে লে আসবে, যা তুলে লে আই আর তুই দুই মাস বাদ দুই মাস তুই বসে থাকবো শালা, তোর বাপের টাকা হে না তুই খেলবা না দি আর কে, হ্যাঁ তুই খামরা খেলবা নিবো না, যা তুই তোর বাপক ডাকে নাই যা, ব্যাটার বল যেহেতু আমার সেহেতু আমি যা কবু সেটাই আইন, তোরা যদি কেউ আমার আইন না মান বাসাস তাহলে আমি আমার ব্যাটার বললে চলে গেল, তোরা এখন কি দেখিবু খেল, আমি যতক্ষণ আম্পায়ার থাকবো ততক্ষণ আমার সার সারকে বলতে হবে, কোন দলের কেউ যদি আমাকে সার না বলিছে সেই দলের কোনটা নো বল আর কোনটা আউট হয়ে যাবে তোরা বুঝতে পারবি না, এই জন্য আগে সতর্ক করে দিলাম আমাকে যাতে সার সার বলা হয় যতক্ষণ আমি আম্পায়ার থাকবো, এটা আউট হবে না এটা নো বল, ওকে পিলার হইলো খারাপ হয়ে গেল পক্ষের মধ্যে হাত ঢুকে দেওয়া সার বাদাম খাসে এটা কেঙ্গা কে আউট হবে এটা নো বল, ব্যাটার বল যেহেতু আমার সেহেতু আমি কুচমুচি থাকবো দুই দলতেই আমি খালি ব্যাট ধরবো, কিসের ওয়াইট কিসের ওয়াইট বাতাসে জুতা উড়ে গেছে তোরা যা বাতাস কক্ক, আমরা কি বাতাস ওই জুতা উড়ে লে যাবা কইছি, হ্যাঁ জুতা উড়ে দূরে চলে গেছে এখান থেকে বল চলে গেছে এটা কোনো ওয়াইট হবে না, এটা বল কে ওয়াইট নিবে আসবো একবার ইস্টাম চলে কিন্তু মাথা ফেটে ফেলে দিব, এটা বল এ ব্যাটটা আমি চান দেখি রে দুটা বল খেলে যাবো দে দুটা দুটা বল খেলবো দুটা বল খেলবো দে ওই যা 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 দুটা বল কর যা 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 দুটা বল খেলবো লে 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 বল কর, এ শুনে বাবাকে পাঁচটা আগে দে বল কিনা লাগবে কালকে ফজর ব্যাটা বল হারে সে চলে যায়নি শালা আর আসবে দুদিনে আর আসবে না, এখন বল না কিনলে কি দেখে মো বাবাকে পাঁচটা খেতে জায়গাটা মালতি বল কিনে নিয়ে আসি, আমরা খেলবা লাগলে এই ফজর বাটা কুটবা কিনে আসবে দুটা বল খেলার নাম করে দুই তিন ওভার খেলবে ওকে মন করবো তখন আর তা জোরে জোরে মারে না একবারে পকের মধ্যে লে যাবে তো পঙ্কে তুলে নিয়ে আসবে, টস কি রে হ্যাঁ টস কি ব্যাটার বল যেহেতু আমার আমি যা কমু সেটাই আইন সেই আইনই চূড়ান্ত, সেদিন কাছে আমার বিস্কুট দিছিল ওর আগে ব্যাট ধরবো ওরা, এ শুন ওইটা বুলবুলি আসে ও কিন্তু খেলবা লিয়া হবে না আমি আগে কয়েক আসি মিচানা না কিছু হলে একেবারে কেন্দে কেন্দে তাই মাম ডাকে লিয়ে আসবে, না না ভাই তুই খেলবা লিয়া যাবে না মিচানা কিছু হইতে কি না হইতে তুই কেন্দে কেন্দে যা তুই মাম ডাকে লিয়ে আসিস, আর তোর মা একেবারে গলা ফাটে চিগড়িতে চিগড়িতে আসে হাঙ্গুক বাবা গুলা গালায় সেদিন কে কি হালে তোর মাও হাঙ্গুক গালালো দেখা বাসু, হ্যাঁ মনে হতে পারে একবার ছায়া দে মাল কাছ মারে গালায় তুই খেলবা লিয়া যাবে না তুই অন্য জায়গা যাই খেলিস যা, এ বাবা গুলা শুনে কয়েকদিন পরেই গোবিনাথপুরের মেলা বাবাকে যায় বাইর থেকে 50টা আগে নিয়ে একবারে সুন্দর করে ছুঁয়ে দিব গোবিনাথপুরের মেলা যায় এবার ব্যাট কিনবো গোবিনাথপুরের মেলা দিলে ব্যাটের দাম কম বাবাকে 50টা আগে দিলে ফাইন সুন্দর একটা ব্যাট হবে, এ পান্থনিক কে বল কিনা দিছে রে, হ্যাঁ মালতি বল না কিনে ওই তিনটা ওভার ডিউস বল কিনে চলে আসে এখন ওভার ডিউস বলতে কে খেলবে, হ্যাঁ মানে তোরা কাম পাস নি ও বল কিনা দিছু যাই দেখবার ছিল বাবা হয়তো 4-5 টাকা মারে দিছে, আমার যদি আজকে এই মাঠত খেলা না হয় আজকে আত্মেরে আসে আমি গোটা মাঠ খুঁড়েতে চলে যাবো তারপরে কালকা আসে তোরা বাবাগুলা মিলে সারাদিন মাঠ ঠিক করিস, এখন আমার খেলবা লিবু না কালকা আসে মাঠ ঠিক করবো তোরা বাবাগুলা মিলে ডিসাইড কর, যাই বল মারে পকড়ে খেলাবে ওই যাই বল তুলে আনবো আর ওই দুই ম্যাচ বাদ, না না ভাই ওকে যদি তোরাই খেলবালে মুই তাহলে আর খেলবো না ওকলেই তাহলে তোরাই খেলবি চলে গেল মুই ওর সাথে খেলবো না, সেদিন আমি কি করছো না করছো ওই যা ওর মা দুনিয়ার কি ব্যাকি ব্যাক করছে ওর মা আসে হাই রে মুখ গাল সেই গাল শুনে হাঙ্গামা মুখ কি হালে গাল শুক্রবারে 9টার সময় উত্তরপাড়া রবিল্লাগের সাথে খেলা লিছি বাবাকে 10 টাকা নিয়ে 8টার সময় হাঙ্গে খেলা চলে আসতো, এই শালা আজাহারের বেটা যেটি থাকবে ওটি খেলি কোন নকল হবে খেলবি না আজকাল এই ইসলাম দে শেষ কিছু দিন আপনার ইসলাম দে ইসলাম দে তো ইসলাম দে